मदीना मदीना। अल्हम्दुलिल्लाह कफा वसलामु अला इबादिही लजीना अस्तफा अम्मा बाद فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال قال صلاة الجماعة أفضل من صلاة بسبع سنين درجات وقال رسول الله صلى الله عليه وسلم أنت عبد الله كأنك ترى فإن لم ترى فإنك يرى أو كما قال عليه الصلاة والسلام সকলের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য, সমস্ত ইবাদতে মালি ইবাদতে বদনি আল্লাহ তাআলার জন্য। ওই আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার, বসার, নামাজের আগ মুহূর্তে দিনে কিছু আলোচনা শোনা এবং করার জন্য তৌফিক দান করছেন, এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহরম মাস চলতেছে, আজকে মহরম মাসের 8 তারিখ, শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ, 10ই মহরম। আরবি যে কয়েকটা মাস আছে তার মধ্যে সর্বপ্রথম মাস হল মহরম মাস। মহরম মাস দিয়েই আরবির বছর শুরু হয়। যে কয়েকটা মাস ফজিলতপূর্ণ তার মধ্যে অন্যতম হইল মহরম মাস। মহরম মাসের যে 10 তারিখ আছে, 10ই মহরম, পৃথিবীতে এই পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল পর্যন্ত, শাহাদত পর্যন্ত 313টা ঘটনা, ইতিহাসবিদগণ লেখেন 313টা ঘটনা, বড় বড় ঘটনা এই 10ই মহরমের মধ্যে হয়েছে। এর মধ্যে 312টা ঘটনাই মুসলমানদের বিজয়ের, আর একটা ঘটনা শুধু হৃদয় বিধারক, যে ঘটনাটা কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করছেন নির্মমভাবে। তো এর ছাড়া আর যে সমস্ত ঘটনাগুলো আছে, যেরকম ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলাইছিল নমরুদে, এই আগুনে থাকার পর আগুন থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করছিলেন 10ই মহরম। পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 10ই মহরম। আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসছেন 10ই মহরম। হযরত মূসা আলাইহিসসালাম এবং ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিসসালামকে নীল নদ পার করে আল্লাহ তাআলা নাজাত দান করছিলেন এবং ফেরাউনকে ধ্বংস করছিলেন 10ই মহরম। ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটের থেকে আল্লাহ তাআলা নাজাত দান করছিলেন 10ই মহরম। এবং পৃথিবী যেদিন ধ্বংস হবে, যেদিন কিয়ামত হবে, সেদিনও থাকবে 10ই মহরম, শুক্রবার। আর একটা ঘটনা হওয়ার শুধু বাকি আছে 10ই মহরমে। 10ই মহরম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 10ই মহরম তোমরা রোজা রাখো, যদি 10ই মহরম কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 10ই মহরম যেহেতু কাফেররা অর্থাৎ ইহুদিরাও রোজা রাখে, মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ইহুদি তারাও 10ই মহরম রোজা রাখে, তাদের রোজার সঙ্গে যেন তোমাদের রোজা সামঞ্জস্য না হয়ে যায়, এই জন্য তোমরা 9 তারিখ সঙ্গে যোগ করে নাও। অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছেন। এই জন্য উলামায়ে কেরাম ফতোয়ার কিতাবের মধ্যে লেখেন 10ই মহরম শুধু একটা রোজা রাখা যেন কেউ না রাখে, এটাকে অনেকে এটাকে মাকরু বলছেন।
কেন এই দিন ইহুদিরাও রোজা রাখে ইহুদি কাফেরদের সঙ্গে বিদুরমিদের সঙ্গে সমান দস্য হয় এমন কোন কাজ মুসলমানদের জন্য আল্লাহ রাসূল মানে কিতাবের মধ্যে শরীয়তে আল্লাহ রাসূল এটা বৈধ দান করেন নাই যেমন একজন ইহুদি চুল রাখে সারা মাথা সিলা সারা পিছন দিয়ে একটু রাখে একটা ধর্মের লোক আছে না এরকম ভাবে মুসলমানদের চুল রাখা নিষেধ কারণ তার ধর্মের সঙ্গে সমান মানে তার মতো সামঞ্জস্য হয়ে যায় এখন চুল কাটার মধ্যে একজন খেলোয়াড় যেভাবে চুল রাখছে ওইভাবে যদি একজন চুল রাখে তাহলে এটাও নিষেধ এটাও হারাম কারণ ওই খেলোয়াড়টা হলো খ্রিস্টান খ্রিস্টানের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায় এমন কোন পোশাক আশাক চাল চলন মুসলমানদের জন্য সম্পূর্ণভাবে হারাম এখন তো বাচ্চা গোলাপান্ডা সুন্দর করে চুল রাখে জিগাইলে কার মতো রাখছো তো মেসির মতো রাখছো সে মেসির নাম জানে দশটা খেলোয়াড়ের নাম জানে তারে যদি বলেন যে পৃথিবী থেকে সুসংবাদ পাইছে এরকম দশজন সাহাবা আছে যারা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ আছে তারে যদি আমি বলি তুমি ওই দশটা সাহাবার নাম বলো সে বলতে পারবে না পারবে যদি বলেন দশটা খেলোয়াড়ের নাম বলতে আচ্ছা খেলোয়াড়ের নাম যে মুখস্থ করছে বা দেখছে শিখছে এর দ্বারা কোনো ফায়দা আছে কিন্তু দশটা যে সমস্ত সাহাবা আসারণ যে সমস্ত সাহাবারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে এই সমস্ত সাহাবার নাম মুখস্থ করলে কি ফায়দা আছে বলেন তো কি ফায়দা আল্লাহ রাসূল বলেন দোয়ার সময় যদি কেউ এই দশজন সাহাবার নাম নিয়ে দোয়া করে তাহলে তার দোয়া থেকে হাত নামানোর আগে আল্লাহ তাআলা তার দোয়াকে আরশে মহল্লায় নিয়ে কবুল করে দেন তাহলে ফায়দা কোন জায়গায় আর আমরা খুঁজতেছি কোন জায়গায় এখন পোশাক পরি প্যান্ট পরি ওই নায়কে যেরকম প্যান্ট পরছে আমার প্যান্টারে কাইটা ওরকম ভাবে বানাইতেছে অড্ডাও যেরকম মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা তো ওই আমার নতুন প্যান্টও বানায় বানায় ফাঁকা ফাঁকা বানাইছে একবারও চিন্তা করলাম না আমার রসুল কিভাবে পায়জামাটা পরছে একবারও চিন্তা করলাম না আমার রসুল যে জামাটা গায়ে দিছেন ওই জামার মধ্যেও তালি ছিল ওয়েস্করণি ওই জামাটার মধ্যে তালি লাগাইয়া ব্যবহার করছিল ওয়েস্করণি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাই ওয়েস আল কারনি ওনার নাম ছিল ওয়েস কারনুন গ্রামের মধ্যে থাকতো এই জন্য ওনাকে বলা হয় ওয়েস আল কারনি ওয়েস্করণি না ওয়েস আল কারনি উনার সম্পর্কে আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার পরে করণ গ্রাম থেকে একজন ওয়েস নামে একজন লোক আসবে আমার এই জুব্বা মুবারক তাকে দান করবা এবং তোমাদের জন্য তার কাছ থেকে দোয়া নিবা তোমাদের জন্য ওই ওয়েস আল করণের কাছ থেকে দোয়া নিবা তো ওয়েস আল করণি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হয় নাই ওনার মা অসুস্থ ছিল মার সেবা করার কারণে উনি যাইতে পারেন নাই পরবর্তীতে উনি যখন মদিনাতে গেলেন যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়না দিলেন তো দেওয়ার পরে ওয়াইস আল কারনীকে বললেন যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছ থেকে দোয়া নিতে বলছেন তো উনি বলতেছেন যে আপনারা তো আল্লাহর রাসূলের সাহাবা আর আমি তো সাহাবী না আমি কিভাবে আপনাদের জন্য দোয়া করব আমার তবকা তো আপনাদের তবকার চাইতে অনেক নিচে আমার তবকার চাইতে আপনাদের তবকা অনেক উপরে তো ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাই বললেন উনাকে প্রশ্ন করলেন যে আচ্ছা এমন কি আমল আপনার ভিতরে আছে কি আমলের কারণে আল্লাহ রাসূল যুবা মুবারক আমি জামাতা হওয়ার সত্ত্বেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হওয়া সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হওয়া সত্ত্বেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই মেয়ের জামাতা হওয়া সত্ত্বেও যুব্বা মুবারক আমরা পাইলাম না আপনি পাইলেন কারনুন গ্রাম থেকে নিয়া এই সুদূর ইয়ামান থেকে আপনি আসছেন ওই জায়গাতে যুব্বা আল্লাহ রাসূল দিল এবং আপনার কাছ থেকে দোয়া নিতে বলল এটার কারণ কি তো উনি সবার মুখের দিকে তাকায়া দেখে সবার দাঁতগুলা ঠিক আছে কথা প্রসঙ্গে একবার বললেন যে দেখেন তো আমার একটা দাঁত তো নাই আমি যখন শুনছি উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দাল মুবারক শহীদ হইছে তখন আমি চিন্তা করছি কোন দাঁতটা জানি শহীদ হইছে আমি একটা দাঁত ভাঙছি পরে আবার মনে হয়েছে কোন দাঁত এই দাঁতটা না হয়ে যদি ওই দাঁতটা হয় আবার আমি বাড়ি দিয়ে বাড়ি যাই ওই দাঁতটা ভাঙছি আবার আমার মনে হয়েছে এই দাঁতটা না হয়ে যদি ওই দাঁতটা হয় আমি এইভাবে আমার 32টা দাঁত আমি ভাঙিয়ে দিছি আল্লাহ রসুলের মহব্বতের কারণে
আর আপনার আল্লাহ রাসূলের সামনে ছিলেন এত বড় সাহাবা আপনি আল্লাহ রাসূলের শ্বশুর আপনি আল্লাহ রাসূলের জামাতা দুই মেয়ের জামাতা এরপরেও আপনাদের মুখ ভর্তি দাঁত আমার কাছে লজ্জা লাগছে আমার কাছে লজ্জা লাগছে আল্লাহ রাসূলের মুখে দাঁত নাই আমার মুখে দাঁত থাকবে কেন আজকে এরকম হওয়া চাই যে আল্লাহ রাসূলের মুখে দাড়ি ছিল আমার মুখ কেন দাড়ি ছাড়া থাকবে আল্লাহ রাসূলের মাথায় টুপি ছিল 24 ঘন্টা আমার মাথায় কেন টুপি থাকবে না আল্লাহ রাসূলের মাথায় পাগড়ি ছিল আমার মাথায় কেন পাগড়ি থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরতেন আমার কেন জুব্বা হবে না আমার জামা কেন হাঁটুর নিচে নামবে না আমি কেন খেলোয়াড়ের মতো হব আমার সদৃশ্য হবে আমার রাসূলের সাথে কবরের ভিতরে যখন আমার আসবে আল্লাহ রাসূল আমার সুপারিশ লাগবে আমি হাসরে যাব আমার রাসূলের সুপারিশ লাগবে আমি এরকম মিজানের পাল্লায় দাঁড়াবো আমার রাসূলের সুপারিশ লাগবে আমি পুল সিরাতে যাব আমার এরকম রাসূলের সুপারিশ লাগবে আমি হাউজে কাউসারের পানি পান করতে যাব আমার রাসূলের সুপারিশ লাগবে ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নিজে হাতে তার উম্মতকে পানি পান করাইতে থাকবেন হাউজে কাউসারে কিয়ামতের ময়দান 50,000 বছর পুল সিরাতের রাস্তা 30,000 বছর যদি একবার কেউ আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করে তার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই এত হাজার বছরের মধ্যে তার কোনোদিন পিপাসাই হবে না কিছু উম্মত যাবে তার কাছে আল্লাহর রাসূলের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি হয়ে যাবে পানি খাওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালা দিয়ে পানি দিবেন তাদেরকে এরকম সময় ফেরেশতারা তাদের সামনে পর্দা ফালায়া দিবেন তো আল্লাহ রাসূল বলবেন ও ফেরেশতারা আমার উম্মত আসছে পানি খাওয়ার জন্য আমি তো ওয়াদা করছি দুনিয়াতে আমি ওয়াদা করছি আমি আমার উম্মতদেরকে নিজে হাতে পানি খাওয়াবো আমি হাউজে কাউসারের পানি এই আমার উম্মতগুলো আসছে কেন পর্দা দিয়ে দিলা কেন তাদেরকে আমার কাছে দূরে সরায় দিলা তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে আসার পর আপনার দিনকে তারা পরিবর্তন করছে তারা এরকম খেলোয়াড়ের মতো নিজেকে সাজাইছে কিন্তু আপনার মতো সাজাই নাই তারা এরকম খেলোয়াড়ের নাম মনে রাখছে নায়ক নায়িকার নাম মনে রাখছে কিন্তু আপনার প্রখ্যাত বিখ্যাত এবং 10 জন সাহাবার নাম তারা মনে রাখতে পারে নাই তারা দিন থেকে দূরে সরে গেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি তোমরা দূর হয়ে যাও আমার কাছ থেকে আল্লাহ রাসূল দূরে সরাইয়া দিবেন তো মহতরম হাজিরিন সম্মানিত উপস্থিতি এই 10ই মুহররমের মধ্যে যতগুলা ঘটনা হইছে প্রত্যেকটা ঘটনাই মুসলমানদের জন্য বিজয় একটা ঘটনা শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত এটাই হৃদয় বিদারক একটা ঘটনা নির্মম ভাবে ইরাকের কারবালা প্রান্তরে ওনাকে শাহাদত করা হয়েছে সপরিবারে ওনার সঙ্গে 313 জন ছিল সকলকে শাহাদত বরণ করতে হয়েছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে দিন আমার সামনে আছে যে ইসলাম আমার সামনে আছে এটা এমনি এমনি আসে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দার মোবারক শাহাদতের পরে আমার কাছে আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের পরে আজকে এই ইসলাম আমার কাছে আসছে দুঃখের বিষয় আজকে ইসলাম নিয়ে কটাক্ষ করা হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয় রাষ্ট্রীয়ভাবে দেশকে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতার দিকে ফিরায় নেওয়া হইতেছে আজকে ইসলাম নিয়ে দুনিয়াতে বাংলাদেশে কথা বলা হয় যে জায়গাতে 99% 90% কমপক্ষে মুসলমান আছে কোডে রিড করা হয় রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না এটা কত বড় দুঃখের বিষয় আপনার আমার জন্য এত মুসলমান থাকা সত্ত্বেও আজকে রাষ্ট্রধর্ম নিয়ে আসেরা কোডের মধ্যে মামলা পর্যন্ত করা হয় রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না আমরা একটা কথা জিনিস খেয়াল করি সহজভাবে বোঝার জন্য চেষ্টা করি একটা হলো রাষ্ট্রধর্ম আর একটা হলো ধর্ম রাষ্ট্র রাষ্ট্রধর্ম আর ধর্ম রাষ্ট্র দুইটা দুই জিনিস আমি রাজনীতি সম্পর্কে কথা বলতেছি না ইসলাম নিয়ে কথা বলতেছি একটা হলো ধর্ম রাষ্ট্র ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হয় এটাকে বলা হয় ধর্ম রাষ্ট্র আর একটা হলো রাষ্ট্র ধর্ম রাষ্ট্রের যেরকম একজন একটা বৈশিষ্ট্য থাকে ঠিক এরকম একটা বৈশিষ্ট্য হলো ধর্ম আর এই ধর্মটা হলো ইসলাম আমাদের বাংলাদেশ কি ইসলাম ইসলাম দিয়া চলে তাহলে কি আমাদের এটা কি ধর্ম রাষ্ট্র আমাদের বাংলাদেশ ধর্ম রাষ্ট্র না কিন্তু ইসলাম রাষ্ট্রের ধর্ম ইসলাম রাষ্ট্রের ধর্ম থাক বা না থাক আমরা মুসলমানরা সবসময় ইসলামের উপরে আছি কি বলেন জন্ম হওয়ার পরে আমার ডান কানে আজান হয়েছে বাম কানে একামত হয়েছে তৌহিদের বাণী দিয়ে আমার জীবনের পথ চলা শুরু হয়েছে কি বলেন তৌহিদের বাণী দিয়ে একত্ববাদের বাণী দিয়ে আমার জীবন চলা শুরু হয়েছে
সুতরাং রাষ্ট্রধর্ম ইসলাম আছে না রাষ্ট্রধর্ম খ্রিস্টান আছে এটা আমার দেখার বিষয় না, আমাকে ইসলামের উপর চলতে হবে। যেহেতু যে কোনো ভাবেই রাষ্ট্রধর্ম যেহেতু ইসলাম হয়ে গেছে, যিনি বা যারাই করছেন তাদের নিয়ত আল্লাহ জানে, কিন্তু রাষ্ট্রধর্ম যেহেতু ইসলাম হয়ে গেছে, ইসলাম যেহেতু আয়েশা করছে, সুতরাং এই ইসলামকে আর মিটানো যাবে না, এই জায়গা থেকে বাদ দেওয়া যাবে না, কাটা যাবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, আমার পরেও ইসলাম ইনশাল্লাহ দুনিয়াতে থাকবে, রাষ্ট্রধর্ম হিসেবে বাংলাদেশে থাকবে, যতদিন পর্যন্ত মুসলমান আছে, যতদিন পর্যন্ত মসজিদ থেকে আজান হবে, যতদিন পর্যন্ত সুপুরাল্লি মোল্লা মারকাজুল কোরআনের মতো মাদ্রাসা দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত এই যে দেশের মধ্যে সারা সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম থাকবে, এই জায়গায় কাউকে হাত দেওয়া হবে না। যদি কেউ ইসলামের দিকে তাকায় তার চোখ তুলে ফেলানো হবে, যদি কেউ আঙ্গুল দিয়ে ইশারা করে আঙ্গুল ভাঙিয়ে দেওয়া হবে, যদি ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার জিভ টানে ছিঁড়ে ফেলা দেওয়া হবে। রাষ্ট্রধর্ম ইসলাম আছে থাকবে। মসজিদের উপরে খেয়াল করেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন এরকম বাংলাদেশে অনেক মসজিদ আছে না যে জায়গায় কলেমা নাই? এই জায়গায় দিলে কোনো ফায়দা আছে? না দিলেও কোনো ফায়দা নাই, যেহেতু কলেমাটা এই জায়গায় দিয়ে দিছেন, এই জায়গা থেকে আর মুছা যাবে না। ইসলাম ছিল না এক সময়, যেহেতু ইসলাম হয়ে গেছে, এই ইসলামকে আর মিটানো যাবে না, এটা কিয়ামত পর্যন্ত ঠিক রাখতে হবে। প্রয়োজন পড়ে মুসলমান বুকের তাজা দিয়ে ইসলাম নামক বৃক্ষটাকে হেফাজত করবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদের একটু চিন্তা করা দরকার, যারা এই সমস্ত বিষয় নিয়ে, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে যারা মুসলমানদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে, তারা আসলে রাষ্ট্রদ্রোহী মামলা তাদের উপরে করা দরকার, কারণ রাষ্ট্রের বিশৃঙ্খলা তারা সৃষ্টি করতেছে। মামলা করার আগে আমি বলি এদেরকে অ্যারেস্ট করার দরকার ছিল, কারণ এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। নেপাল হিন্দু রাষ্ট্র, পাকিস্তান মুসলমান রাষ্ট্র, সৌদি আরব মুসলমান রাষ্ট্র, মালয়েশিয়া খ্রিস্টান রাষ্ট্র, আমেরিকা ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ বলতে কোনো জিনিস পৃথিবীতে নাই, একটা হইল ধর্মহীনতা আর একটা হইল ধর্মতা। ধর্মহীনতা মানে নিরপেক্ষতা মানে ধর্মহীনতা। যারা ধর্মহীনতা ধর্ম নিরপেক্ষতার কথা বলে খোঁজ নিয়ে দেখেন তারা নিজেরা লড়ে না, তাদের খ্রিস্টানরা ইহুদিরা তাদেরকে টাকা দিয়ে লড়াইতেছে। এই জন্য এদের ব্যাপারে সাবধান হওয়া দরকার, সবসময় চোখ কান খোলা রাখতে হবে। এই ইসলাম আমাদের কাছে এমনি আছে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান, নাবালক সন্তান, পানির জন্য কষ্ট করতেছে, মা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে উঠায় দিছে, ফুরাত নদীর তীরে পানি পান করানোর জন্য নিয়ে গেছে, বিদর্মী তারপরে বিরোধী শিবির থেকে তীর নিক্ষেপ করা হয়েছে, পিপাসিত কান্নারত অবস্থায় সন্তান বৃদ্ধার হাতে ওই অবস্থায় তীরবদ্ধ হয়ে শাহাদত বরণ করছে, ওই ইসলাম আমাদের সামনে আছে। সুতরাং এই ইসলাম নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। এখন তো আসলে ইসলাম নিয়ে সিনেমিনি এই জন্যই খেলে, আমরা নিজেরা ইসলামের উপর সঠিকভাবে নাই। আমার চেহারাটা এরকম হয়েছে, আল্লাহ না করুক রাস্তায় যদি আমি অ্যাক্সিডেন্ট করি তাহলে আল্লাহ মাফ করুক, আমি হিন্দু না মুসলমান খোঁজার জন্য আমার আসল জায়গায় যেতে হয়। এছাড়া বোঝাই যায় না যে এই লোকটা হিন্দু না একটা মুসলমান, আমার চেহারার ভিতরে মুসলমানের ছাপ নাই, আমার চেহারার ভিতরে মুসলমানের ছাপ নাই। আজকে ওই ইসলাম, যে ইসলাম বাবার সামনে ছেলে শাহাদত বরণ করছে, ছেলের সামনে বাবা শাহাদত বরণ করছে, ওই ইসলাম আমাদের কাছ থেকে আজকে মিটে যাইতেছে। আজকে ওই ইসলামের দিকে আমি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলার জন্য, সঠিকভাবে দ্বীনের উপর ওঠার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকার জন্য তৌফিক দান করুন। আজকে দ্বীন আমাদের কাছ থেকে মিটে যাইতেছে কেন? ওই যে বলছিলাম সূরায়ে গত শুক্রবার দিন যে বলছিলাম, আমরা সূরা আসর নিয়ে আলোচনা করতেছিলাম, এই জায়গাতে আল্লাহ তাআলা বলছেন চার ধরনের ব্যক্তি সারা সবাই ক্ষতিগ্রস্ত, আর চার ধরনের মধ্যে সর্বপ্রথম হলো ঈমান, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে আমলে সলেহ আছে, যার ভিতরে আমলে সলেহ আছে তার হকের উপর অটল থাকা অবিচল থাকা তার জন্য সহজ, আর তার সমস্ত অবস্থায় ধৈর্য ধারণ করা সহজ,
যার ঈমান আছে, আমলে সলেহ আছে, হকের উপর অটল থাকে এবং তারা যে কোনো অবস্থায় সবর করে, এই চার গুণের অধিকারী যারা হবে তারা হলো জান্নাতি, আর বাকি সমস্ত লোক জাহান্নাম। তাহলে সর্বপ্রথম ইসলামের উপরে আসার জন্য শর্ত কি? ঈমান আনা। সর্বপ্রথম কি? ঈমান আনা। কারবালার ইতিহাস এবং অন্যান্য ঘটনাগুলো এই জন্যই বলা, আল্লাহ রাসূল বলছেন তোমরা মুসলমান সবাই এক শরীরের মতো। রসুন যেরকম দেখছেন না, রসুনের পিছনে কিন্তু সব এক জায়গায় লাগানো থাকে। আল্লাহ রাসূল বলছেন সমস্ত মুসলমান এক রকম। যদি এক জায়গায় একজন মুসলমান কোনো জিনিস দ্বারা আক্রান্ত হয় তাহলে সমস্ত মুসলমান যেন ব্যথায় ব্যথিত হয়। মুসলমানদের হইতে হবে একরকম। এইটা হইল ইসলামের ঈমানের প্রথম একটা চিহ্ন। আমার ভিতরে ঈমান আছে কিনা, কতটুকু আছে, যখন কাশ্মীরের মুসলমানদের ঘটনা আমি শুনবো, আমি যখন ফিলিস্তিনের মুসলমানদের ঘটনা শুনবো, যখন আমি আরাকানের মুসলমানদের ঘটনা শুনবো, তখন যদি আমার দিলে ব্যথা লাগে, আমার দিলে যদি কষ্ট লাগে, বুঝতে হবে আমি ঈমানদার। আর যদি এরকম হয় যে তাদের রাষ্ট্রের ব্যাপার, যে তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা গামানের মাথা গামানোর কি দরকার, তাহলে বুঝতে হবে যে আমার ঈমানের মধ্যে ত্রুটি চলে আসে। তাদের কষ্টে মানে ব্যথায় ব্যথিত হওয়া, এটা হলো ঈমানের এক নম্বর অংশ। দুই নম্বর হলো আমলে সলের কথা বলছিলাম, যেই সমস্ত নেক আমল আছে এর মধ্যে সর্বপ্রথম সবচাইতে বড় নেক আমল হইল কি? নামাজ। যত আমলে সলে আছে সবচেয়ে বড় আমলে সলে কি? নামাজ। নামাজটাকে এরকম গুরুত্ব দিছেন, যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম গেছেন, যাওয়ার পরে পাহারাদারের দায়িত্ব দিছেন, পাহারাদারের দায়িত্ব দিছেন। এখন পাহারাদার দেখতেছে যে ও তো মানে সবাই তো শুয়ে আছে সৈন্যরা, এখন উনি চিন্তা করলেন আচ্ছা সবাই যেহেতু শুয়ে আছে আমি ওই সময়টাকে একটু কাজে লাগাই। তো কী কাজে লাগানো যায়? তো উনি চিন্তা করলেন যে আমি দুই রাকাত নামাজ পড়ি। ওনার জিম্মাদারি হইল পাহারাদারি, যেহেতু সবাই ঘুমায় গেছে উনি চিন্তা করছেন দুই রাকাত নামাজ পড়ি, তো উনি দুই রাকাত নামাজের জন্য দাঁড়াইছে। এদিক দিয়া কাফেররা মনে করছে আচ্ছা সবাই তো ঘুমাইছে, এখন তো একটা হামলা করার সময়, আচ্ছা দেখি কিছু করা যায় কিনা। কিছু কাফের মিলেছেরা ওই মুসলমানদের যে তাবু খাটাইছে, তারা যে একটা এরকম তারা যে ব্যারাক বানাইছে, এই ব্যারাকের মধ্যে যায়েছে হামলা করার জন্য গেছে, যায়া দেখে একজন পাহারাদার সে নামাজ পড়তেছে। সে নামাজটা ওই সাহাবী এরকম দীর্ঘ সময় নামাজ পড়তেছিলেন, তো কাফেররা দূর থেকে আসলে বুঝতে পারতেছে না যে এটাকে আসলে নামাজে নাকি নামাজ ছাড়া, বুঝতে পারতেছে না। রুকুগুলা সেজদাগুলা তার কৌমাটা তার দাঁড়ানোটা অনেক লম্বা লম্বা হইতেছিল, কেরাতটা লম্বা লম্বা কেরাত করছিল। তো তারা বুঝার জন্য সর্বপ্রথম একটা তীর নিক্ষেপ করল। ওই সাহাবে নামাজরত অবস্থায় প্রথম তীর তার পায়ের মধ্যে লাগছে। এরপরে কাফেররা দেখতেছে যে তীর তো মারলাম, তীর তো যায় সেরা লাগলো, কিন্তু এটা এরপরে লড়াচড়া করে না, ব্যাপার কি? নামাজ যেমনে পড়তেছিল এমনি পড়তেছে, এটা কি আসলে বুঝতেছে না। দ্বিতীয় আরেক তীর নিক্ষেপ করছে, তার হাতের মধ্যে যায় লাগছে। তো ওই সাহাবি বলতেছে যে আমি নামাজ পড়তেছিলাম, দুইটা তীর আমার পায়ের মধ্যে একটা লাগে এদিক দিয়ে লাগে ওদিক দিয়ে বাইরে হয়ে গেছে, হাতের মধ্যে একটা লাগে সেটা তীর দুইটা একদিক দিয়ে লাগে আরেক দিয়ে বাইরে হয়ে গেছে, যে আমার কাছে নামাজটা এত মজা লাগতেছিল, আমার মন চাইতেছিল না যে আমি তীরের ব্যথা সহ্য করি, কিন্তু তারপরে আমি নামাজকে না সারি, আমার নামাজটা এত মজা লাগতেছিল, হঠাৎ আমি চিন্তা করলাম আমি যদি এখনো যদি নামাজ না সারি তাহলে এরকম হইতে পারে, তারা মনে তারা যদি হঠাৎ করে আক্রমণ করে তাহলে আমাদের পুরা এরকম ব্যারাকটা ধ্বংস হয়ে যাবে, পুরা মুসলমান জাতি ধ্বংস হয়ে যাবে। এই জিনিসটা যখন আমার মাথায় চিন্তা আসলো তখন আমি যাই সেরে আমার সাথী যারা আছে তাদেরকে ডাক দিলাম, বললাম যে আমাকে তীর নিক্ষেপ করা হয়েছে, হয়তো বা শত্রু আশেপাশে আছে। তো ওই তার সাথী উঠা দেখে তার শরীরে দুইটা তীর বাজছে বিচ্ছে, এরপরে সে নামাজের মধ্যে এরকম দাঁড়ায় আসিল, উনি অন্যান্য সাহাবাদেরকে ডাক দিচ্ছেন, সাহাবারা যায় সেরা তাদের সঙ্গে আক্রমণ করছে। তো চিন্তা করেন দুইটা তীর খাওয়ার পরেও এরপরেও সে নামাজ ছাড়তে রাজি না, তার নামাজের মধ্যে এত মজা লাগতেছে। একজন লোক নতুন মুসলমান হয়েছে, সে আমাকে বলল যে জীবনের অনেক সেজদা দিছি মূর্তি পূজার পায়ে, জীবনে যখন প্রথম মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে মসজিদে যাওয়ার পরে প্রথম যে সেজদাটা আমি আল্লাহর কুদরতের পায়ে দিয়া যে শান্তির আমি অনুভব করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেছেন, হঠাৎ উরাতের ভিতরে একটা তীর ঢুকছে,
সাহাবায়ে কেরাম তীর খোলার জন্য চেষ্টা করতেছে, টানাটানি হেসরাহেসরি করতেছে। এখন আপনারা একটা জিনিস বুঝেন, তীর তো এরকম চুপকা থাকে তাই না? এটা যখন ভিতরে ঢুকছে তখন এদিকে টান দিবেন, তখন তো এই জায়গায় গুস্ত বাজে, বাইজাতে গুস্ত সহ চলে আসে। তো তীর এটা ভাঙতেও পারতেছে না, এটা টাইম নাও আনতে পারতেছে না, কারণ টানলে গুস্ত সহ চলে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কান্নাকাটি করতেছেন, খুব ব্যথায় কষ্ট করতেছেন, আর ওই সময় তীরের মধ্যে বিষ মাখায় দেওয়া হইত, তীরের ভিতরে বিষ মাখায় দেওয়া হইত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবারা এত কষ্ট করার দরকার নাই, আলীরে নামাজে দাঁড়া করাও, আলীরে কি করো নামাজে দাঁড়া করায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চিন্তা করলেন নামাজে দাঁড়াইলে হয়তো একটা ফায়সালা হইতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু কইরা আল্লাহু আকবার বলে নামাজে নফল নামাজে দাঁড়ায় গেছে। সাহাবারা তিন চার জনের টাইম না তীর ভার করতে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজেই ছিল, বলতেই পারে না তীর কোন দিক দিয়ে বাইরে, নামাজ শেষ বাইরে যায় তীর, তীর বাইরে গেছে, তীর যে বাইরে সে তার উড়াতের গুস্ত পর্যন্ত আইসা পড়ছে। কিতাবে লেখে আলী রাদিয়াল্লাহু তাআলার গুস্তের টুকরা পর্যন্ত তার উরাক থেকে বাইরে আসছে, তার রান থেকে বাইরে আসছে, সে বলতেই পারে না, তার রানের যে এত বড় একটা ক্ষত হয়েছে সে বলতেই পারে না, উনি নামাজের মধ্যে ছিলেন। আর আমাদের নামাজের কি অবস্থা? নামাজের মধ্যে বৈশা দোকানের হিসাব, নামাজের মধ্যে বৈরা বৈশা অফিসের হিসাব। বলেন ওই নামাজ পড়ছে বিদায় তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে, আর আমার এই নামাজ দিয়ে আমি দুনিয়ার কোন একটা জিনিস আমি ফায়দা হাসিল করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার যখন কোনো সমস্যায় পড়বা, রিজিকের অভাবে পড়বে, কোনো একটা কষ্টের মধ্যে মুসিবতের মধ্যে পড়বা, তো সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যায়। নামাজটা কিরকম হওয়া চাই? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল বলেন তুমি ওইভাবে নামাজটা পড়ো যেভাবে আমি তুমি আমি আমাকে তোমরা নামাজ পড়তে দেখতেছো, যেভাবে নামাজ আমি তোমাদেরকে শিখাইলাম এইভাবে তুমি নামাজ আদায় করো। আচ্ছা কোন সময় কি চিন্তা করছি একবার সেজদায় যায়া, যে আচ্ছা আমি তো সেজদাটা দিলাম, এইভাবে সেজদা দিয়ে এত ছোট সময় থেকে নামাজ পড়তেছি, আচ্ছা আমার সেজদাটা যে দিলাম এই সেজদাটা রসুলের সেজদার মতো হইছে কিনা? আচ্ছা কোন সময় কেন চিন্তা করছি যে নামাজের ভিতরে আমি যে এই যে মানে সুরায়ে ফাতিহা পড়ি, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরায়ে ফাতিহা পড়ছেন, আচ্ছা আমার সুরায়ে ফাতিহা পড়াটা রসুলের সুরায়ে ফাতিহার মধ্যে হয় কিনা? আমি যে রুকুটা দেই আমার রুকুটা দেওয়া আমার রসুলের রুকুটার মতো হয় কিনা, আমার বসাটা আমার রসুলের বসার মতো হয় কিনা, এই চিন্তাটা কি কখনো আমরা করে দেখছিলাম? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ আমার নামাজের মতো না হবে ততক্ষণ পর্যন্ত তোমার নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ার সময় তার নামাজকে ফেরেশতারা নেয়, যদি সে নামাজ সঠিকভাবে আদায় করে, সুন্নত অনুযায়ী যে নামাজ পড়ে, আল্লাহ রসুলের দেখানো মোতাবেক যদি নামাজ পড়ে, তার নামাজকে জান্নাতের একটা রুমালের মধ্যে পেঁচায়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলার আরশের মধ্যে জমা রাখা হয়, কিয়ামতের দিন এই নামাজকে ওই রুমালে পেঁচানো অবস্থায় তার এরকম মিজানের পাল্লার মধ্যে উঠায় দেওয়া হবে। আর নামাজটা যদি সঠিকভাবে না হয়, রুকু ঠিক মতো দিল তো সেজদা ঠিক মতো হইল না, সেজদা ঠিক মতো দিল তো বসা ঠিক মতো হইল না, তসবিগুলো ঠিক মতো আদায় করলো না, নামাজের মধ্যে কেরাত সহি হইল না, তাহলে হাদিস শরীফের মধ্যে আছে নোংরা পচা একটা নেকড়ার দুর্গন্ধময় একটা নেকড়ার মধ্যে তার নামাজকে পেঁচায়া ওই নামাজের মুখে নিক্ষেপ করে ফেরেশতা, এবং নামাজ বলতে থাকে তুমি যেভাবে আমাকে দুনিয়াতে অবহেলা করছো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলাও যেন তোমাকে এরকম অভিশপ্ত করে এবং তোমাকেও যেন এরকম অবহেলা করে। এক নামাজ তার জন্য দোয়া করে, আর এক নামাজ তার জন্য অভিশাপ করে। আচ্ছা নামাজ তো পড়তেছি, বহুদিন যাবত তো নামাজ পড়তেছি, মাশাআল্লাহ বয়স তো প্রায় 40 হয়ে গেছে, 20 বছর থেকে যদি নামাজ পড়ি তাহলে 20 বছর যাবত নামাজ পড়া হয়েছে, বয়স যদি 40 হয়ে থাকে তাহলে 20 বছর থেকে যদি নামাজ পড়া শুরু করি, বাকি 20 বছর নামাজ পড়ছি, আচ্ছা এই 20 বছর নামাজের মধ্যে একদিনের মধ্যে নামাজ কি এরকম হয়েছে, এরকম মনে হয় যে আমার এই নামাজটা ওই জান্নাতি রুমাল দিয়ে পেঁচানো, কয়টা নামাজ এরকম আছে? আর কয়টা নামাজ এরকম আছে যে ওই যে ওই কোনাবাড়ির ওই পাশে কোনটাতে যে ময়লা আছে ওই ময়লার মধ্যে কাপড় দিয়ে পেঁচায়া ওরকম আমার নাকের মধ্যে আমার মুখের মধ্যে নিক্ষেপ করছে, এরকম নামাজ কয়টা আছে? নিজের হিসাব নিজেই করি, নিজের হিসাব নিজেই করি, এই জন্য নামাজটা এরকম হওয়া চাই। আজকে দুনিয়াতে এরকম হয়েছে মসজিদের ভিতরে আয়সা কথা বলি, নামাজের কথা পরে মসজিদে ঢুকার পরে আমরা কি বলি? কথা বলি। একজন মানুষ যদি মসজিদে আসে, আসার পরে যদি কথা বলে তো ফেরেশতারা তাকে তিনটা ওয়ার্নিং দেয়, তিনটা এতলা দেয়, তিনটা সতর্কবাণী দেয়,
সে যখন দুনিয়ার মসজিদে আসার পরে দুনিয়ার বি কথা বলতে থাকে তো মসজিদ ওই মসজিদে নিযুক্ত যে সমস্ত ফেরেশতা আছে ওই ফেরেশতা সর্বপ্রথম বলে হে আল্লাহর ওলি তুমি চুপ করো প্রথম সতর্কবাণী দ্বিতীয়বার যখন সে কথা বলতেই থাকে কথা বন্ধ করে না তো দ্বিতীয়বার তাকে বলা হয় হে আল্লাহর বান্দা তুমি চুপ করো প্রথম আল্লাহর ওলি পরে আল্লাহর বান্দা তৃতীয়বার যখন সে আবার কথা বলতেই থাকে তখন বলে হে আল্লাহর দুশমন তুই চুপ কর আচ্ছা আমরা কোন স্তরে যাইতে চাই আল্লাহর দুশমন না বান্দা না আল্লাহর ওলি আল্লাহর ওলি এই জন্য যদি কোনো সময় কথা বইলেই ফেলাই তাহলে কথাটা যেন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই তো মসজিদে আসার পরে আমাদের এরকম অনেক বুজুর্গ ছিলেন তারা যখন মসজিদে আসতো তাদের ভয়ে আল্লাহর ভয়ে তার চেহারাটা বিবর্ণ হয়ে যাইত তার চেহারাটা হলুদ বর্ণের হয়ে যাইতো অনেকে মসজিদে আইসা অনেক উলামায়ে কেরাম অনেক বুজুর্গানা দিনের ইতিহাস এরকম আছে মসজিদে ঢুকছে তো আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছে তিন দিন পর্যন্ত বেহুশ অবস্থায় রইল আমি আহকামুল হাকিমিন বাদশার বাচ্চা সমস্ত জিনিসের মালিক আমাকে বানানেওয়ালা আমাকে খাওয়ানেওয়ালা আমাকে মারনেওয়ালা আমার সুখ দেওয়ালা আমার দুঃখ দেওয়ালা আল্লাহর সামনে আমি দাঁড়ানোর জন্য হাজিরা দেওয়ার জন্য ভয়ে বেহুশ হয়ে যাই অজু করার পর থেকে তার দিলের মধ্যে একটা কম্পন শুরু হইতো কেননা আল্লাহ রাসূল বলছেন আনতা আবুদুল্লাহ ফা ইন্নাকা তারা তুমি যখন ইবাদত করবা তখন এরকম ভাবে ইবাদত করো ফা ইন্নাকা তারা যেন তোমাকে আল্লাহ তাআলা দেখতেছেন ওই ওলি চিন্তা করলেন যে আমাকে তো আল্লাহ তাআলা দেখতেছেন ফা ইন্নাকুম লাম তারা ফা ইন্নাকুম ইয়ারা যদি এরকম না হয় যদি এরকম না হয় তুমি ইবাদত করার সময় আল্লাহকে দেখতে পারতেছো না যে তাহলে কমপক্ষে এরকম ভাবে চিন্তা করো আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছেন ইবাদত করার সময় প্রথম যে আমি আল্লাহকে দেখতেছি যদি আল্লাহকে দেখতে না পারি কমপক্ষে এতটুকু চিন্তা করা যায় আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে দেখতেছে এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করা তো এইভাবে যদি আমি ইবাদত করি আমার ইবাদতটা আল্লাহর তাআলার কাছে কবুল হবে আর ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করছেন ওইভাবে ইবাদত করা একটা রুকু যদি কোনো মানুষ করে গত সপ্তাহে বলতেছিলাম মানুষ যখন নামাজে প্রথম দাঁড়ায় দাঁড়ানোর পরে সূরা ফাতিহা যখন পড়া শুরু করে তার প্রত্যেকটা আয়াতের উত্তর আল্লাহ তাআলা দেয় তার প্রত্যেকটা আয়াতের উত্তর আল্লাহ তাআলা দেয় এবং যখন পড়তে থাকে এক একটা হরফের বিনিময়ে তার আমল নামার মধ্যে 1000 নেকি দান করা হয় যখন বান্দা রুকু করে তখন তার ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করা হয় বান্দা যখন সেজদা করে আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আছে সমস্ত নেকি দিয়ে একটা সেজদার বিনিময়ে সমস্ত ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় একটা সেজদার বিনিময়ে আর বান্দা যখন সেজদা দেয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যাওয়ার সময় মেরাজে যাওয়ার পরে আল্লাহর সামনে যখন সাক্ষাৎ হইছে আল্লাহর সমস্ত 70,000 নূরের পর্দা উঠায় দিয়া একটা পর্দা শুধু ছিল দুজন কথা বলছে ঠিক বান্দা যখন মসজিদের টাইলসের উপরে সেজদা দেয় তখন সে আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেয় আর আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা উঠায়া বান্দার সেজদা দেখতে থাকে এবং ফেরেশতার সঙ্গে গর্ব করে ফেরেশতারা দেখ এই বান্দা সৃষ্টি করার সময় তোরা বিরোধিতা করছিস আজকে তার সমস্ত কিছু নিয়ে আমার কুদরতের পায়ে সে লুজা পড়ছে আল্লাহ তাআলা বান্দা ফেরেশতাদের সঙ্গে অহংকার করে তার একটা সেজদা নিয়ে তো আমার সেজদাটা ওরকম হওয়া চাই গত সপ্তাহের আগে সপ্তাহে বাইজিদ রুস্তামের একটা ঘটনা শুনাইছিলাম সময় শেষ যাই হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে যেইভাবে নামাজ পড়লে যেইভাবে ইবাদত করলে যেইভাবে ঈমান আনলে যেইভাবে আমলে সালেহ করলে আল্লাহ তাআলা রাজি খুশি হয় ওইভাবে আমলে সালেহ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যারা মুহররমে রোজা রাখতে চাই তারা আজকে সেহরি খাবো বাড়িতেও মহিলাদেরকে জানায়া দিব তারা আজকে সেহরি খাবো আগামী কালকে 9 তারিখ একটা রোজা হবে আবার রবিবার 10 তারিখ আরেকটা রোজা হবে যদি কেউ রোজা না রাখে তাহলে একটা হাদিস এরকম আছে যদি কেউ রোজা না রাখে কারণ এই জায়গায় শুধু কষ্টের জিনিস না মুসলমানদের জন্য তো বিজয়ের অনেক কিছু আছে 10ই মুহররম যদি কেউ রোজা না রাখে তাহলে উত্তম খাবারের জন্য ব্যবস্থা করে একটা হাদিস এরকম আছে 10ই মুহররম যদি কেউ উত্তম খাবারের ব্যবস্থা করে তাহলে আল্লাহ তাআলা এটার বরকতে সারা বছর আগামী 10ই মুহররম পর্যন্ত তাকে উত্তম খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন
দুনরটা হাদিস আছে, রোজা রাখার হাদিসও আছে, আবার উত্তম খানা পিনা করার ব্যবস্থাও মানে হাদিসও আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য ইবাদত করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।